খামারে আমার রংবাজ বিক্রি করার টার্গেট আছে আমি 3 লক্ষ টাকা। সম্রাট যেটা আমি প্রস্তুত করেছি আটো আমার কাছে অনেক দিন থেকে আছে, সেই গরুটার দাম হাঁকাচ্ছি আমি 2.5 লক্ষ টাকা। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে বিয়ানীবাজারের খামার ও গৃহস্থ বাড়িতে গরু মোটাতাজাকরণ শুরু হয়েছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই চলছে গরু মোটাতাজাকরণের দেশি বিদেশি প্রক্রিয়া। আজাদ অ্যাগ্রো ফার্ম নামে এমন একটি খামার রয়েছে তিলপাড়া ইউনিয়নের মাটিজুড়া গ্রামে। এবার কোরবানির জন্য এই খামারে মজুদ রয়েছে বিভিন্ন আকারের প্রায় অর্ধশতাধিক কোরবানির যোগ্য গরু। তবে এদের মধ্যে রংবাজ ও সম্রাট নামে দুটি ষাঁড় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বেশি। খামারে প্রায় 1 বছর যাবত কিছু গরু আছে, যে গরু রংবাজ সম্রাট এগুলো আমার প্রায় 1 বছর হয়ে গেছে। আরও কিছু গরু আছে, 6 মাস আছে, 7 মাস আছে, এরকম আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়া আমাদের খামারের সবচেয়ে বড় উপাদান জিনিস হচ্ছে কি আমাদের প্রাকৃতিক খাবার, যেটা আমার জার্মান গাছ আছে আমার কলায়, যেটা আছে টাটুয়া গাছ, যেটা দুবরি গাছ, এটা আমি খেয়ে থাকি। এবং এই যে সিজনে আছে আমার ধান খেয়ে থাকি। পাশাপাশি খড় আছে, প্লাস আছে এই যে চালের যে গুঁড়া যেগুলো আছে ওইটা, আর বিশেষ করে ভুসি আর ভুট্টার গুঁড়া, এটাই। ক্ষতিকর হরমোন কিংবা ইঞ্জেকশনের ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে এসব গবাদি পশু পালন করছেন বলে দাবি খামার মালিকের। আকার ও মান বেঁধে প্রতিটি গরুর দাম 70,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। গরু বিক্রি করে এবার লাভের আশা করছেন তরুণ উদ্যোক্তা সাইদুল ইসলাম। আমার খামারে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না, যা শুধু আমরা টিকার জন্য একটা ভ্যাকসিন দিয়ে ইউজ করি, কৃমির জন্য একটা ওষুধ ইউজ করি, আর কোনো কিছু এক্সট্রা কিছু ইউজ করি না। কারণ যেহেতু আমাদের প্রাকৃতিক খাবারগুলো আছে, আমাদের সুযোগ সুবিধা ভালো আছে, সেহেতু আমি কোনো এক্সট্রা কিছু বলুন যে করি ব্যবহার করি না। এবং পাশাপাশি হচ্ছে কি আমার খামারের অনেক চমৎকার, মানে কোনো ধরনের রোগ জীবাণু নেই, জীবাণুমুক্ত, এবং গরুগুলো অনেক সুস্থ সবল আছে। আমার কাছে 70,000 থেকে প্রায় 3 লক্ষ টাকার মতো আছে। আজাদ অ্যাগ্রো ফার্মে বিক্রির পাশাপাশি গরুগুলো ঈদের আগে বিয়ানীবাজার পৌর শহরের পিএইচজি হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় পশুর হাটে তোলা হবে। তাছাড়া কোরবানির পশু পরিবহনেও এই খামারে রয়েছে নিজস্ব ব্যবস্থা। তবে বিক্রয় করা গরু বিয়ানীবাজারে পৌঁছাতে হলে সেক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা দাবি করবেন না এই খামারে। ছোট থেকে মিডিয়াম মাঝারি সব ধরনের গরু আছে, সো যে কোনো সময় কাস্টমাররা আসলে আমার এখানে পাবে, এবং ঈদ পরেও আসলে এখানে পাবে, ইনশাল্লাহ সব সময় পাবে। এবং কাস্টমারদের জন্য আরেকটা সুযোগ আমি অফার দিয়ে রেখেছি, যেটা হচ্ছে বিয়ানীবাজারের মধ্যে যারা নিতে পারবে তাদের ডেলিভারি চার্জ আমি ফ্রি দেবো। পাশাপাশি আমি এখানে ঈদের আগের দিন পর্যন্ত আমার এখানে রাখতে পারবে, এখান থেকে ঈদের আগের দিন এখান থেকে গরু নিতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি আমার অনলাইন পেজ আছে আজাদ অ্যাগ্রো ফার্ম, যেখানে অনেক ক্রেতা অলরেডি আমাকে কিছু গরু ক্রয় করেছেন। তাদের উদ্দেশ্য যদি চিলেটের বাইরে বা চিলেটে বা বিয়ানীবাজারের বাইরে যারা হয় তাদেরকেও ডেলিভারি চার্জ ফুললি ফ্রি না দিয়েও কিছুটা আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো সবাইকে আহ্বান জানাবো আমার ফার্মে আসবেন, সুস্থ সবল গরু দেখে কিনে আপনাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে যাবেন। কোরবানির ঈদকে সামনে রেখে অনেক ক্রেতাই প্রতিদিন ভিড় করছেন আজাদ অ্যাগ্রো ফার্মে। এই ফার্মের মোটা তাজাকরণ প্রক্রিয়া দেশীয় পদ্ধতির এমন দাবি স্থানীয়দের। আমার ওই গরু দেখতে খুব সুন্দর, এবং এটা ন্যাচারাল ঘাস খাওয়াইয়া ফালে, এটা গুড়া খের, এটা কোনো সুইটুই মারা নাই, বুঝছেনি, কৃমির ও ট্যাবলেটও খাওয়াইছে, খুব ভালো গরু দেখতে সুন্দর। আপনারা যারা করি ধরার ইচ্ছা আপনারা সহযোগিতা করবা, বুঝছেনি, এখান থেকে কিছু সহযোগিতা পাইবা। এটা গরু গুড়া কুড় আর তোমার বসি কথা তোমার গাছুস কোনো সুইসাই কিছু মারা নাই, আর কৃমির ঔষধ এটা সপ্তাহ খাওয়ানি হয়েছে, এর উপরে আর কোনো সুইসাই হয়েছে না, আইজ এক বছর তো ফাররা কোনো সমস্যা না করবে। প্রতিবারের ন্যায় এবারও খামারিরা ন্যায্য দাম নিশ্চিত করতে দেশে ভারতীয় গরু আমদানি বন্ধ চান। এতে দেশীয় খামারিরা ভালো দাম পাবার আশা করছেন। সৈয়দা আঁখি হক, এবিটিভি।